ওয়েলকাম টু মমস ইউনিক পাকশালা। আমি রিনি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি কেকের কম্বো রেসিপি নিয়ে এসেছি, একসাথে দুটি কেক আপনাদেরকে করে দেখাবো। আর এই কেকটি, একটি কেক বানাবো আমি অ্যাপেল দিয়ে, অ্যাপেল টুটি ফুটি কেক, আর একটি কেক বানাবো অ্যাপেল চকলেট কেক। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। অনুরোধ রইল আমার ভিডিওটি শেষ অবধি দেখবার জন্যে। আর আমার যত নতুন সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে পছন্দ করবার জন্যে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে, পাশে থাকবার জন্যে শেষ অবধি আবারও অনুরোধ করলাম। চলুন শুরু করা যাক কীভাবে বানাতে হয় আপেলের কেক। শুরু করি তাহলে। এখানে আমি দুটি আপেল ভালো করে ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটি বড় আপেল। এই আপেল দুটিকে পেস্ট করব আমি। একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আপেলগুলিকে দিয়ে দিচ্ছি। আশা করি বাচ্চারা এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে আর খুব হেলদি কেক হবে এটি। খুব সুন্দর অ্যাপেলের স্মুদি পেস্ট হয়ে গেছে। একটি বাউল নিয়ে নিয়েছি, তাতে আগের থেকে আমি বাড়ির নর্মাল চিনি গুঁড়ো করে এক কাপ দিলাম। দেড় কাপ মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন নর্মাল সোডা, খাওয়ার সোডা, আর 1 টেবিল স্পুন দিলাম বেকিং পাউডার। এগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স না করলে কেক দুটোই ভালো হবে না। রেসিপিটি খুবই ইজি, বাড়িতে করবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। টুটি ফুটি নিয়েছি কিছুটা কালারিং, ওর মধ্যে ময়দা দিয়ে এগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এগুলি ব্যাটারের মধ্যে ডুবে না যায়, উপরে যেন সুন্দরভাবে লেগে থাকে। একটি বাউলে আপেল পেস্ট দিয়ে দিলাম আর 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। আর আগের থেকে মাখন আমি গলিয়ে নিয়েছিলাম গরম করে, 1 কাপ মতো মাখন দিয়ে দিলাম। মাখন না থাকলে আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারেন, বা মাখন আর রিফাইন তেল মিক্সড করে করতে পারেন, বা ঘি দিয়েও আপনারা এই রেসিপিটি করতে পারেন। অর্ধেক আমি ময়দার মিশ্রণগুলি দিলাম, আবার এগুলিকে মিক্সড করে নিচ্ছি। নিয়ে আবারও বাদবাকি যে ময়দার মিশ্রণগুলি আছে ওগুলি সম্পূর্ণ দিয়ে দেবো। সম্পূর্ণ আমার প্রয়োজন হলো তাই আমি দিলাম, কিন্তু আপনাদের প্রয়োজন না হলে সম্পূর্ণ আপনারা ময়দা ইউজ করবেন না। ভালো করে মিক্স করে নিচ্ছি। কেকের ফাটানোটাই মেন, কেক যত ভালোভাবে ফাটাবেন তত সুন্দর কেক ফুলবে। এটি এগলেস নিরামিষ একটি কেক, আপনারা বুঝতেই পাচ্ছেন এতে আমি কোনোভাবে ডিম ব্যবহার করছি না। একটি প্রেশার কুকার নিয়েছি, আগের থেকে কিছু লবণ ছিল, যে আগের দিনের কেক করেছিলাম সেই পোড়া লবণ কিছু আছে, এর উপরে আমি আবার কিছু ভালো লবণ দেব। এই লবণগুলি আমি স্টোর করে রেখেছিলাম, ফেলে দেইনি। একটি ডাব্বার মধ্যে আপনারা এই লবণগুলি ফেলবেন না, স্টোর করে রেখে দেবেন, নেক্সট টাইম যখন আবার কেক বানাবেন এই লবণগুলি ব্যবহার করবেন। এবারে প্রিহিটের জন্য আমি এটিকে 15 মিনিটে রেখে দিলাম। একটি কেকের বাউল নিয়ে নিয়েছি, এগুলিকে আমি ভালো করে অয়েল দিয়ে ব্রাশিং করে নিচ্ছি, আপনারা বাটার দিয়েও করতে পারেন। ময়দা নিয়ে নিলাম 1 চামচ মতো, ময়দা ভালো করে গায়ে লাগিয়ে দিলাম, যাতে কেকটি আনমোল্ড করবার সময় খুব সুন্দরভাবে আনমোল্ড হয়। এবারে ব্যাটার আমি 1/2 দিয়ে দিলাম, 1/2 চকলেট কেকের জন্য রেখে দিলাম। এর উপরে আমি এবারে টুটি ফুটিগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এই কালারিং টুটি ফুটি দেখতে খুবই অসাধারণ লাগে এবং বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে। প্রেশার কুকার খুব ভালো গরম হয়ে গেছে, এবারে আমি এই কেকের টিনটি দিয়ে দিলাম। ঢেকে আমি লো ফ্লেমে রেখেছিলাম 45 মিনিট। খুব সুন্দরভাবে কেক ফুলেছে এবং ফেটেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কেক ভালো হওয়ার সিমটম হলো কেকের মাঝখানটা যখন ফেটে যায়, তাহলে ভাববেন কেক খুব সুন্দর ফুলেছে এবং স্পঞ্জি হয়েছে। আমি আনমোল্ড করে নিলাম, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম ডিম ছাড়াই খুব সুন্দর কেক তৈরি হয়েছে। এবারে আমি চকলেট কেক তৈরি করার পদ্ধতিতে যাচ্ছি, একটি কড়াইতে করে দেখাবো এই কেকটি। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ লবণ নিয়েছি, লবণগুলি ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবারে প্রিহিটের জন্য আমি 15 মিনিট রেখে দিলাম। এই যে এক্সট্রা ব্যাটারগুলি আছে ওগুলি আমি ভালো করে
আর একটু মিক্সড করে নিলাম। নিয়ের মধ্যে 1 টেবিলস্পুন আমি চকলেট পাউডার দিয়ে দিলাম। এগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চকলেট পাউডারের সাথে আপনাদের ঘরে যদি কফি থাকে তো কফিও 1/2 টেবিলস্পুন মতো এতে মিক্স করতে পারেন, তবে কেকের স্বাদ আরও সুন্দর লাগে খেতে। একটি আমি কেকের টিন নিয়ে নিয়েছি, এগুলিকে ভালো করে অয়েল দিয়ে গ্রিসিং করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে হোয়াইট পেপার দেব। আপনারা বাটার পেপার ইউজ করবেন, আমার কাছে বাটার পেপার নেই, সেই কারণে আমি নর্মাল বাড়ির হোয়াইট পেপার ইউজ করেছি। কোনো কালারিং পেপার আপনারা ইউজ করবেন না, বাটার পেপার না থাকলে হোয়াইট পেপারই ইউজ করবেন। সমস্ত ব্যাটারগুলি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে কাজুগুলি এক এক করে দিয়ে দিচ্ছি, কাজু বাদাম। আপনারা চাইলে অ্যালমন্ডও এতে ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে সাজিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াই প্রচণ্ডভাবে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে আবারও 40 থেকে 45 মিনিটের জন্য আমি এই কেকটি বানাবো। ঢেকে দিচ্ছি, 45 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কেক ফুলেছে এবং মাঝখানে ফেটে গেছে। এই রেসিপিটি বানালে এই কেক দুটোই বাচ্চারা ভীষণ পছন্দ করবে, এবং অনেক বাচ্চারা আছে একদম অ্যাপেল খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা খুব সুন্দর ভালোভাবে বাচ্চারা খেতে পারবে। দেখুন খুব সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখবার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।